আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ। এসএসসি এক্সাম 2022 অ্যাসাইনমেন্ট শিরোনাম সকল বিভাগ অষ্টম সপ্তাহ মানবিক বিভাগ, বিজ্ঞান বিভাগ এবং ব্যবসায় শাখার সকল বিষয়ের অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট শিরোনাম নিয়ে আলোচনা করব। যে শিরোনামগুলো দিয়েছে সেই শিরোনামগুলো আমি পড়ে তোমাদেরকে শোনাবো এবং দেখাবো। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আমার সাথে থাকবা। তোমরা যারা আমার জেনিথ ম্যাথ স্টাডি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবা, যাতে পরবর্তীতে এই শিরোনাম জাতীয় এবং অন্যান্য অ্যাসাইনমেন্ট মূলক টিউটোরিয়াল দিয়ে থাকি তোমরা পেয়ে যেতে পারো। ওকে প্রিয় শিক্ষার্থী, চলো আমরা মূল আলোচনাতে চলে যাই। যে অ্যাসাইনমেন্টগুলো এই অষ্টম সপ্তাহে দিয়েছে সেগুলো শিরোনামগুলো দেখে নেই। আমি প্রথমে আলোচনা করব বাংলা বিষয় কোড 102 এবং অ্যাসাইনমেন্ট নম্বর 4। এটির শিরোনাম হচ্ছে নিজের এলাকায় সামাজিক সমস্যামূলক কোনো বিষয় নিয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী প্রতিবেদন তৈরি। এটি একটি প্রতিবেদন তৈরি করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এটি হচ্ছে অ্যাসাইনমেন্ট শিরোনাম এবং প্রতিবেদন কিভাবে তৈরি করতে হবে সে বিষয়ে আমার জেনিথ ম্যাথ স্টাডি চ্যানেলে অলরেডি টিউটোরিয়াল দেওয়া আছে, ওখানে গিয়ে সার্চ দিলে পেয়ে যাবো তোমরা। ওকে প্রিয় শিক্ষার্থী, এই প্রতিবেদন কিভাবে লিখতে হবে সেটি দেখার জন্য আমন্ত্রণ রইল। পরবর্তী সাবজেক্ট হচ্ছে মানবিক বিভাগের অষ্টম সপ্তাহের বিষয় কোড 118, সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র, অ্যাসাইনমেন্ট নম্বর 2। এটির শিরোনাম হচ্ছে বাংলাদেশের সমাজ ও সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ প্রত্ন স্থানের অবদান। ওকে, আমরা পরবর্তী সাবজেক্টে চলে যাচ্ছি। আর পরবর্তী সাবজেক্ট হলো সমাজকর্ম এবং বিষয় কোড হলো 272 আর অ্যাসাইনমেন্ট নম্বর 2। এটির শিরোনাম হচ্ছে বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা পূরণের চ্যালেঞ্জ মোকাবেলায় জীবনমান উন্নয়ন সম্ভব। এটি পরবর্তী সাবজেক্টটি হচ্ছে ভূগোল দ্বিতীয় পত্র, বিষয় কোড 126, অ্যাসাইনমেন্ট নম্বর 2। মানচিত্রে মহাদেশগুলোর অবস্থান ও পরিস্থিতি, এটা হচ্ছে শিরোনাম। আমি আবার বলি, মানচিত্রে মহাদেশগুলোর অবস্থান ও পরিস্থিতি। এবারে আমি চলে যাচ্ছি বিজ্ঞান বিভাগ অষ্টম সপ্তাহ, জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, এর বিষয় কোড হচ্ছে 179 এবং অ্যাসাইনমেন্ট নম্বর 2। এটির শিরোনাম হচ্ছে প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তি ও প্রাণী জগতের প্রধান পর্বগুলো পর্যালোচনা। এটি হচ্ছে ছিল শিরোনাম বিজ্ঞান বিভাগের। এই বিজ্ঞান বিভাগ অষ্টম সপ্তাহে মাত্র একটি সাবজেক্ট দিয়েছে, সেটি হচ্ছে জীববিজ্ঞান, আর কোনো সাবজেক্ট নেই। ওকে, এবার আমরা চলে যাচ্ছি ব্যবসায় শাখায়। ব্যবসায় শাখায় অষ্টম সপ্তাহে যেটি অ্যাসাইনমেন্টটি দিয়েছে সেটি হচ্ছে ফিনান্স ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র, বিষয় কোড 293, অ্যাসাইনমেন্ট নম্বর 2। এটির শিরোনাম হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের ভূমিকা এবং ব্যাংকের শ্রেণী বিভাগকরণ। এটি ছিল হচ্ছে অ্যাসাইনমেন্ট শিরোনাম এবং অষ্টম সপ্তাহে গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র, এর বিষয় কোড হচ্ছে 283, অ্যাসাইনমেন্ট নম্বর 2। এটির শিরোনাম হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান হিসেবে পরিবারের গুরুত্ব ব্যাখ্যা। এটি ছিল হচ্ছে গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছো যে অ্যাসাইনমেন্টগুলো অষ্টম সপ্তাহে দিয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার জেনিথ ম্যাথ স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে লাইক এবং শেয়ার করবো, যাতে পরবর্তীতে যে অ্যাসাইনমেন্টগুলো আমি দিয়ে থাকি এগুলো তোমরা পেয়ে যেতে পারো। ওকে, তো এখন আমি যেটা বলছি সেটা হচ্ছে আমি আমার মতো করে এই অ্যাসাইনমেন্টের শিরোনামগুলো করেছি, অবশ্যই তুমি তোমার মতো করে দিবা। যদি সমস্যা হয় তোমাদের বিষয়ে শিক্ষকের সাহায্য নিবা। ওকে, এটি আমার মন্তব্য ছিল। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে অবশ্যই দেখা হবে। আল্লাহ হাফেজ।